আপনি ভুলে যাচ্ছেন কেন যে পুলিশের চোখে আপনিও একজন সন্দেহভাজন। হোয়াট? উত্তেজিত হবেন না ম্যাডাম, উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশারটা হাই হয়ে যাবে, তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তাতে করে কিন্তু আপনারই লস। দেখুন ইন্সপেক্টর, আপনি কিন্তু, আমি আমার জায়গায় ঠিকই আছি ম্যাডাম, আপনার আমাকে কোনো পরামর্শ দেওয়া লাগবে। আপনি ভুলে যাচ্ছেন কেন, পুলিশের চোখে আপনি একজন সন্দেহভাজন, কারণ মিস্টার রাজ আপনার সাথে যা করেছে তা মোটেও ঠিক করেনি। এখন আপনি যদি খেপে গিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেন, সেটা নিশ্চয়ই অবাক করার মতো ঘটনা ঘটবে না কি ম্যাডাম? আমি কি ভুল বলেছি? আপনার চিন্তা এত ঘৃণ্য। সেটা আপনার ব্যর্থতা ম্যাডাম, পুলিশের কাজ পুলিশ করেছে, কামড় দিয়েছে গায়ে, তাই বলি কি পুলিশকে ছোট বলা যায়? যাচ্ছেন? আমি আপনার বসের সাথে কথা বলে নেব, তখন নিশ্চয়ই আপনার সাথে আমার আবার দেখা হবে। জি ম্যাডাম, অবশ্যই আপনার সাথে আমার আবার দেখা হবে। ওকে, বাই, গুড বাই। বলো ম্যাডাম। ম্যাডাম, এদিকে সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? আমার মনে হয় পুরো কেসটাতে আমরা ফেঁসে যাচ্ছি ম্যাডাম। হোয়াট? উত্তেজিত হবে না ম্যাডাম, আগে শুনুন আমি কি বলি। বলো আশরাফ, বলো। আজ আজ অফিসে চলে এসেছিল ম্যাডাম। কে কে চলে এসেছিল? জি, দিয়া ম্যাডাম। দিয়া? হ্যাঁ ম্যাডাম, উনি এসে পুরো ব্যাপারটা একটা পেশ খাইয়ে দিয়েছে। আমি আমি ভাবতেই পারিনি যে দিয়া কেন এসেছিল। ইনভেস্টিগেশন করতে, উনি নাকি একজন প্রাইভেট ডিটেকটিভ। আর আমি আপনার সামনাসামনি এসে বিস্তারিত সব বলবো। ঠিক আছে, তুমি ওদিকটা সামলাও আর আমি এদিকটা সামলাচ্ছি। জি 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 ম্যাম, বাই। দিদি, কিছু বলবে মামি? বলবো বলে তো এসেছিলাম, কিন্তু তুমি ব্যস্ত থাকলে। ওকে, পরে বলবো। না না মামি, আমি বিজি না, তুমি বলো। আসলে না, কাল থেকে একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। কি ব্যাপার বলো তো? কিভাবে তোমাকে যে কথাটা বলি ঠিক বুঝতে পারছি না আসলে। বলো মামি। তিথি, তুমি কি ভাববে আমি জানি না, কিন্তু আমি না বিষয়টা চেপে রাখতে পারছি না। বিষয়টা হলো রাজ। রাজ ভাইয়া? কেন, কি হয়েছে? রাজকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা তো তুমি জানো। হ্যাঁ, ব্যাপারটা তোমার কাছে মিস্টেরিয়াস মনে হয়নি? হ্যাঁ, মিস্টেরিয়াস তো বটে, একজন মানুষ হুট করে উধাও হয়ে গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভুল মানে? যদি বলি রাজ উধাও হয়নি, তাহলে আমরা যদি এমনটা মনে করি যে রাজকে কে উধাও করে দিয়েছে। কি বলছো মামি? আমি ঠিকই বলছি। আরে, রাজ তোর ম্যাজিশিয়ান না যে নিজেই নিজেকে উধাও করে দিয়েছে? এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। কিন্তু কিন্তু কে সে? আচ্ছা, তুমি কি কারো কথা ভাবছো? কার কথা ভাবছি তো বটেই। আচ্ছা তুমি বলো, বলো যে এই বাড়িতে কার বেশি ক্ষমতা আছে রাজকে সরানোর? মামি, তুমি এত রহস্য করছো কেন?
আমার না খুব ভয় করছে। ভয় পেয়ে কঠিন বাস্তবতাকে দূরে রাখলে হবে? কঠিন বাস্তবতা একদিন সামনে ধরা দেবে। ভাবো, ভাবলে দেখবে সব সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো, আমি ফারিয়া। তোমার নাম্বারটা আমার কাছে সেভ করা আছে ফারিয়া। তাই? হ্যাঁ। তাহলে ফোন রিসিভ করে অমন অচেনা মানুষের মতো করো কেন? আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। হাসছো কেন? তোমার অবস্থা দেখে হাসছি। যদিও তুমি আমার বোন, মানুষের দুর্দশা দেখে এভাবে হাসা ঠিক নয়। দেখো ফারিয়া, তুমি হাসবে না কাঁদবে এটা তোমার ব্যাপার। এ ব্যাপারে আমি তোমাকে কোনো ডিসিশন দেব না। তুমি বলো, তুমি আমাকে কেন কল করেছ? ছোট্ট দুটো কথা বলতে। কি কথা? শুনলাম তোমার জামাই নাকি নিখোঁজ হয়েছে। ফারিয়া, এসব নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। কেন? আফটারঅল আমি তোমার বোন। আরে, এমনও তো হতে পারে যে আমি তোমাকে দু একটা ভালো বুদ্ধি দিতে পারি। না, পারো না। বুঝতে পেরেছি। তুমি আসলে আমাকে অনেক বেশি হেট করো। এটা তোমার বোঝার ভুল ফারিয়া। আমি তোমাকে হেট না, পছন্দ করি। কেন মিথ্যে বলছো মিসেস দিয়া? আমাকে মিথ্যে বলে খুশি করার কোনো মানেই হয় না। একটা ইনফরমেশন পেয়ে না মনটা খুবই খারাপ হলো। লোকটা এত খারাপ। সরি, তুমি কিসের কথা বলছো? চিন্তা করে দেখো, ওই লোকটা তোমাকে ছাড়ার পরপরই ওই মাহি নামের এক মেয়ের সাথে জড়িয়ে পড়েছিল। ফারিয়া! আরে, তুমি রাগ করছো কেন? আমি তো যেটা সত্যি সেটাই বলছি। তুমি যা জানো না তা নিয়ে আমার সাথে কথা বলতে না আসলে আমি খুশি হব। আর এ ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে কোনো দিয়াপু, তুমি কিন্তু রেগে যাচ্ছ। ফারিয়া, আমি তোমার সাথে আর কথা বলতে চাইছি না, এখন আমি রাখছি। ও শোনো, আর একটা কথা, রাজ কার সাথে কি করছে সেটা নিয়ে আমি তোমার সাথে কোনো ডিসকাস করতে চাই না। আর আমি আশা করবো তুমি এই ব্যাপারে আর ইন্টারফেয়ার করবে না। ওকে, ভালো থেকো। আচ্ছা, এই তিতের ব্যাপারটা কি তোমার মাথা পেতে সারাদিন ঘুরপাক খায় না? আচ্ছা শোনো, ভালোবাসা কি বাজারে সস্তা কোনো মিউজিক ভিডিও, যখন তখন ফেলে দেবো। যে ভালোবাসা মানে কি সেটা কি তুমি জানো? পুরোপুরি না জানলেও কিছুটা জানি। আমার কি মনে হয় জানো, ওই জগৎটার সাথে তোমার কোনো রিলেশনই নেই। আচ্ছা সূর্য, আমার একটা প্রশ্ন জবাব দেবা? কি বলো? ভালোবাসা কি একচেটিয়া হয় কখনো? না, তা মনে হয় না। তবে আমি যেটুকু জানি, কেউ যদি হৃদয় দিয়ে কাউকে কামনা করে তাহলে সেটা লাভ করা যায়। আচ্ছা, যদি সেই হৃদয়টা কোনো পাথর হৃদয় হয় তাহলে কি সম্ভব? ভেবে দেখতে হবে। আচ্ছা, ওই কাজের কথা বলো, হঠাৎ তুমি এখানে কি মনে করে? কারণ তো অবশ্যই একটা আছে। তার আগে বলো তো, তোমার মেজাজটা আজকে ফুরফুরে আছে হঠাৎ? হ্যাঁ, মেজাজটা ভালোই আছে, বাট রাতে খুব একটা ভালো ঘুম হয় না। একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে ফোনে। মেয়েরা কি কোনো কারণ ছাড়া ডিস্টার্ব করে বলো? না, তা অবশ্য ঠিক। তবে কি জানো, আমি এখন নিজেকে ঘরমুখে করেছি, আমি এসবের মধ্যে আনি। আর কি আজব একটা মেয়ে বলো, আমি যতবার তাকে নিষেধ করি তার থেকে বেশি বেশি করে আমাকে ফোন। মেয়েটা নয় বলো, কণা। তুমি জানলে কি করে? আমি বেশ অনেক কিছুই জানি সূর্য। সত্যি কণা তোমাকে অনেক ভালোবাসে। আমিও তো তিথিকে অনেক লাভ করেছিলাম, বাট তুমি রং নাম্বারে ডায়াল করেছো। অবশ্য তোমাকে একটা কথা বলি,
তিথি তোমাকে ফিরিয়ে দিয়ে আর যা ভুল করলো ওকে এই মাসুলটা একবার দিন দিতেই হবে। কারণ আমি জানি তুমি খুব সহজ সরল একটা মানুষ, তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তুমি তো তিথিকে সত্যিকারে ভালোবাসছিলে, কিন্তু তিথিটা বুঝলো না, ও তোমাকে ফিরিয়ে দিয়েছে। তাই বলছি সূর্য, তুমি একই ভুল করো না, তুমি কানাকে ফিরিয়ে দিও না। দেখো প্রিয়া, বোঝার চেষ্টা করো, তিথি নামে যে ফুল আমার হৃদয়ে জন্ম নিয়েছিল সে ফুল নষ্ট হয়ে গেছে, আর সম্ভব না। তাই যদি বুঝো, তাহলে তুমি কি চাও তোমার জন্য কণার মনে যে ভালোবাসা ফুল ফুটেছে সেটা অকালে ঝরে যাক? ভাঙা মন রাঙানো যায় না প্রিয়া। ও মাই গড, আন্টির ফোন। সূর্য, আমাকে এখনই যেতে হবে। আর হ্যাঁ, তোমাকে সিরিয়াসলি একটা কথা বলি, দেখো মেয়েটা যদি তোমাকে না পায় অনেক কষ্ট পাবে, মানে তুমি একবার ভেবে দেখো। উঠছি। খোকা চায় পাখি, পাখি চায় বউ, স্বাধীন মুক্ত প্রাণ। হ্যাঁ, আপনি ফাইলটা নিয়ে আমার সাথে দেখা করুন। ওকে, আমি দেখছি। আরে আব্বু, তোকে দেখতে এলাম। তুমি জানো আজ আমারও খুব ইচ্ছে হচ্ছিল তোমার সাথে দেখা করতে। আমি ভাবছিলাম অফিস শেষ করে তোমাকে কল করব, বলবো আজকে দেখা করব। আচ্ছা, রাজের ব্যাপারে কত দূর এগোলি? Thank you.